আমি আপনাকে বলবো এই দোষগুলোকে জীবন থেকে পরিহার করা দরকার। বাইরে আমার পঞ্চম নম্বরে হযরত বিশ্বাস কেবলা বলেছেন, আল্লাহিবাত, এ বিশ্ববাসী মানুষ তোমরা মনে রাখো, যদি তোমরা আল্লাহ প্রিয় হতে চাও, আল্লাহ প্রিয় যদি তুমি হতে চাও, তোমার অন্তরটাকে যদি নির্মল করতে চাও, আল্লাহ প্রিয় হবে জি, গীবত করা বন্ধ করো। ভাই, ইসলাম গীবতের ব্যাপারে এত ডিফেন্সিভ ভূমিকা পালন করছে যা কল্পনা করা যাবে না। জি ভাই, শুধু গীবত সম্পর্কিত হাদিস গুলোকে এক জায়গায় করলে মোটা বই হয়ে যাবে। শুধু গীবতের ব্যাপারে আজকের গোটা সমাজটার দিকে তাকিয়ে যদি দেখি, ভাই, গীবতের মতো বিধ্বংসী আমল ধ্বংসী পাপ থেকে বাঁচার মানুষ খুবই কম। ঠিক বলছি না ভুল বলছি? ভাই, জীবনে যদি এতটুকু সাধনা না করতে পারি, তাহলে এ দলে ও দলে সে দলে কোন দলে থেকে গলাবাজারি করে লাভ নেই বাবা। কোন দলের নামে গলাবাজারি করে কিচ্ছু লাভ হবে না। তুমি যে দলেই থাকো, রক্ষে তোমার নাই, রক্ষে হওয়ার কোন রাস্তা নেই। লজ্জাজনক ঘৃণ্য, সেই ব্যভিচারের থেকেও আরো ঘৃণ্য, আরো ন্যাক্কার জনক, আরো লজ্জাজনক হলো আরেকজনের নামে অকথা কুকথা বলে বেড়াবে। এই আল্লাহর মুসলমান, এমনকি মনে রেখে দিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানিতে জানিয়েছেন, যতগুলি কারণে পৃথিবীতে খোদার গজব হবে, তার মধ্যকার একটা কারণ হলো লুইনা আখিরু আদিহিল উম্মতি আউয়ালুহা। হুজুর বলেছেন, এক জমানার শেষ জমানার মানুষগুলো পূর্ববর্তী জমানার মানুষদের নামে লানত করবে, পূর্ববর্তী জমানার মানুষদের নামে বদদোয়া করবে, পূর্ববর্তী জমানার মানুষদেরকে নিন্দা মন্দ গাইবে, পূর্ববর্তী জমানার মানুষদের নামে তারা অকথা কুৎসা রটনা করবে। সাবধান হয়ে যাও, এদের মতো কিবতকারী, এদের মতো এই পূর্ববর্তী জমানার মানুষদের নামে কিবতকারী, তাদের নামে কুৎসা রটনাকারী, এদের জন্য পৃথিবীতে খোদার গজব হবে। একটু বলবেন, কেউ যদি বলে ইমাম আজম হাদিস জানতো না, ইমাম আজম কেয়াস করে করে মশলা দিয়েছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বেশ্যার টাকা হালাল বলেছে, মদ খাওয়া হালাল বলেছে, ইমাম আবু হানিফা লোকের কিতাব চুরি করেছে, ইমাম আবু হানিফা চালাকি করে যাকাত বন্ধ করে দিয়েছে, একটু চিল দিয়ে বুকি হাত দিয়ে বলবেন এটা কি? একজন প্রয়াত আল্লাহর ওলি, ইসলামের শ্রেষ্ঠতম গবেষক, তার নামে এই মিথ্যা বদনাম এই যুগে চলছে, ভাই এটা কি খোদার গজব হওয়ার কারণ নয়? ভাই আপনি এই কথাগুলো মেনে নেবেন? আরে ইমাম আজমের নামে এই কথাগুলো মেনে নেবেন? বসিরাত আল্লামা হুজুরের নামে যে কথাগুলো আমি বলেছি আমার বক্তব্যের থ্রোতে, এই কথাগুলো মেনে নেবেন? ভাই যেভাবে এই জাতীয় কথাগুলো লিখেছে, জি আমার জাতি জানে না তা নাই, কারা আবু হানিফার নামে গাল দিচ্ছে আর বদনাম দিচ্ছে সেটাও এই জাতি রীতিমত জানে, কারা আল্লামা হুজুরের নামে এই গালগুলো লিখেছে তারাও তাদেরকেও এ জাতি ভালোভাবে জানে। মনে রাখা দরকার, যে যারা এই প্রয়াত হাক্কানি আলেম ইমাম মুস্তাহিদ আধ্যাত্মিক জগতের বড় বড় দিকপাল আল্লাহর ওলিদের নামে এই লানত এই গালি দেওয়া বিনিময়ে খোদার গজবের কারণ হয়ে দাঁড়িয়েছে, ভাই এদের সঙ্গে সম্পর্ক আর এদের কাছে যাওয়া মানে তুমিও খোদার গজবের আর আকাশামি। সতর্ক হন, জি
তিনি বলেছেন যদি তোমার অন্তরটাকে তুমি পরিষ্কার করতে যাও, নির্মল পরিষ্কার অন্তরের মানুষ যদি হতে চাও, যে অন্তর নিয়ে মূল্যে ভরে আল্লাহ প্রিয় হওয়া যাবে, যে অন্তর নিয়ে মূল্যে ভরে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, সেই অন্তর থেকে অন্তর বানানোর জন্য তোমাকে উপস্থিত বস্তুর প্রতি লোভটাকে ছাড়তে হবে, ভবিষ্যৎ বস্তুর প্রতি লোভ ছাড়তে হবে, তোমাকে ছাড়তে হবে হারাম, যাবতীয় রকমের হারাম ছাড়তে হবে, তোমাকে ছাড়তে হবে কৃপণতা, তোমাকে ছেড়ে দিতে হবে কিবত কেল্লার মতো আমল বিধ্বংসী বদ স্বভাব। ভাই একটা কথা বলি, জানি না বলাটা কেমন হবে, মনে করতে পারছি না, তবে ভাই একেবারে গোপন নেই তাই বলছি, এই সম্প্রতি কিছুদিন একটা বার্তা কথা, সম্প্রতি কিছুদিন এই নেট থেকে হোক আর জেরক্স থেকে হোক একটা কাগজ বার করে মাতিন সাহেবের নামে ছড়ানো হচ্ছে, আপনারা কেউ জানেন কি? ও এতো ভালো জি, কি ছড়ানো হচ্ছে? মাতিন সাহেব এলআইসি করেছে, এই তো কেস জি ভাই, মাতিন সাহেবের নামে ঠিক জায়গা বুঝে বুঝে কাগজগুলো ছড়ানো হচ্ছে। আমার কাছে অনেকে কেছে, আমি কিচ্ছু না বলে বলেছি, ভাই যে লোকটা ছড়াচ্ছে ওই লোকটা শুধু ধরে বল ভাই এই কাগজটা তুমি কোথায় পেয়েছো, সেখানে চলো আমরা ঘোড়াটা দেখতে দিচ্ছি। আজ একটা মদ্দা লোক খুঁজে ভাই ভাই, শুধু ওই শুনছি এই অমুক জায়গায় ছড়াচ্ছে, অমুক জায়গায় ছড়াচ্ছে, অমুক একটা মদ্দা লোক খুঁজে পাই, মাছ ধর ধস্তা নাস্তা ধস্তা ধস্তি কি কিছু করতে হবে না, শুধু ওরে ধরে বল ভাই কাগজটা কোথাতে তুই পেয়েছিস আমার সেখানে নিয়ে চল, আমি একটু এর গোড়াটা দেখতে চাই জি, দেখতে গেলি খোঁজ পাওয়া যাবে একদম সোজা সুজি সাতটা কথা, ওই বাঁশের কুঞ্চির পানি খাওয়ার মতন বেজন্মা খবর। ভুল বলেছি না ঠিক, এই একটা লোকের সামনে বলছি, কেউ প্রমাণ দিতে পারেন? ওই বাঁশের কুঞ্চির পানি খেলি ব্যামো সারবে এই কথাটা বলেছিল সেই লোকটা কেডা? তাহলে আমি বেজন্ম খবর বলেছি, ভুল বলেছি না ঠিক জি? আজ তার কেউ তার উপযুক্ত তথ্য দেওয়ার ক্ষমতা রাখিনি জি ভাই, মাতিন সাহেব এলআইসি করেছে এই খবরটা যে বাজারা লিফলেট করে ছড়াচ্ছে জি ভাই, তো এদের কাছে এদের কি ধরাও ভাই, চল মাতিন সাহেবের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে জি, তুই চল ভাই এই কাগজটা কোথাতে পেয়েছি আমার একটু প্রমাণটা দে 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 কি ভাই। এরপরেও যদি কেউ টেলিফোন করে বলে হুজুর অমুক জায়গায় ছড়াচ্ছিল, তাহলে আমার অগত্যায় বলতে হয় যে ফোন করবে সেই কি না রোধ ঠিক না বল, আমি মাতৃ বলেছি একবারও, একবারও মাতৃ বলেছি, গাল দিতে বলেছি, তাকে ধরে হাস্তানাস্তা করতে বলেছি, একদম কিছু না, ভদ্র ভাষায় বল চল ভাই তুই কাগজটা ছড়াচ্ছিস, কাগজটা কোথাতে পেয়েছিস, কেডা এর গোড়া একটু প্রমাণটা দে দে আর কি। আমারে জিজ্ঞেস করছে, আমি একটা সবাই গেছি দেগঙ্গা বলটাই বেশি ছড়াচ্ছে কাগজ জি ভাই, আমি একটা সভা করছে আমাকে জিজ্ঞেস করছে বলছে এরা মাতিন সাহেব এলআইসি করেছে বলে কাগজ বেরোচ্ছে বিপুল ভাবে, তো কি করবো? আমি বলি ভাই ধরে নাও মাতিন সাহেব এলআইসি করেছে, ধরে নাও এলআইসি করেছে, এলআইসি করেছে মানে এলআইসি করা আমাদের দৃষ্টিতে না যায়, অতএব মাতিন সাহেব একটা গোনার কাজ করেছে জি ভাই, তো মাতিন সাহেবের নামে কাগজটা তারা ছড়িয়ে দিচ্ছে, মাতিন সাহেব গোনার কাজ করেছে, সুতরাং তোমরা জেনে নাও মাতিন সাহেবের আর দাওয়াত তো দিও না, মাতিন সাহেবের আমার খাওয়াটা বানা হয়, এই হচ্ছে তার কা মূল নীতি। যাক যাক, তো মাতিন সাহেব একটা গোনার কাজ করেছে, আচ্ছা আমি একটু বলবো, মাতিন সাহেব গোনার কাজ করেছে জি, মাতিন সাহেব গুনার কাজ করেছে তার মানে আল্লাহর শরীয়তের হুকুমকে লঙ্ঘন করেছে, পাপ হলি মাতিন সাহেবের হবে আর যদি তওবা করে আল্লাহ ক্ষমা করলি মাতিন সাহেব রেহাইও পেয়ে যাবে, আই যাবে না যাবে, কিন্তু তোমার কপালে কি ঠ্যাংরা পড়েছে, তোমাদের কপালে কি আগুন লেগেছে, তোমরা ওইটা ছড়িয়ে এখানে ওখানে চার দোকানে লোকের বলে 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 বেড়াচ্ছ জি, এখন এই যে তো
তোমরা গীবত করছো, এতে তো দুষ্টি শুদ্ধ জাহান্নামে যাবে। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে মাতিন সাহেব, খালাস। কিন্তু তুমি তুমি ওই হ্যান্ডবিল ছড়িয়ে ছড়িয়ে গীবতটা করছো, কার কাছে ক্ষমা চাওয়া? কার কাছে? হরে নাদান, ক্ষমা কার কাছে যাবা? আল্লাহর কাছে? তোমার বাপের কাছে? হ্যাঁ, তোমার কাগুসি পীরের কাছে? কেডা ক্ষমা করবে তোমার? এক কথা বলুন, হ্যাঁ, কাগুসি পীর ক্ষমা করে দেবে? আল্লাহ ক্ষমা করে দেবে? এখন বলেন, হারগিজ নয়, যতক্ষণ পর্যন্ত ওই মাতিন সাহেব তোমায় ক্ষমা না করবে ততক্ষণ তোমার কপালে ক্ষমা নেই। তুমি কিয়ামতের দিনে তোমার অনেক আমলগুলো মাতিন সাহেবের দেওয়ার জন্য তৈরি থাকো। যদি নেক আমল তোমার কামাইতে না থাকে, মাতিন সাহেবের যা ক্ষুদ্র খাজা পাপ টাপ যা হই আছে ওইগুলো তোমার ঘাড়ে চাপাবে। এরপরে যত বড় কাপড় মাথায় পাগড়ি বেঁধে মাতিন সাহেবের নামে এলআইসির কাগজ ছড়াও। জি ভাই, এটা আমার বক্তব্য। তবে অরিজিনাল কথা, মাতিন সাহেবের আমি নিজে জিজ্ঞেস করলাম, প্রথম যখন পড়ে হচ্ছে মাসখানিক ধরে, প্রথম আমার কাছে যখন কাগজটা এলো, জি কাগজটা কারা বার করেছে তাও জানি, কারা ছড়িয়েছে সর্বপ্রথম তাও জানি। জি ভাই, নামও বলিনি, বলবো না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে যাই না। এইটুকু জানি, যারা পরকে অপমান করতে যায় ও ভূতি না ভূতি খোদা তাদের অপমান করে, ওটা ভালো জানি কে করেছে তাও। যাই হোক, আমার কাছে প্রথম যখন এলো আমি মাতিন সাহেবকে ফোন করলাম। ফোন করে বললাম, কি ব্যাপার, পেয়েছো কিছু? তা বললে, আমি হাতে পাইনি তবে শুনছিলাম। আমি বললাম, আমি হাতে পেয়েছি। জি, তাই বললাম, এর ব্যাপারে একটা কিছু অন্তত বঙ্গনুরে একটা কলম লিখে দেওয়া হবে। মাতিন সাহেব বলছে, বেকার পত্রিকাটার মান যাবেন না, ও এতে লিখে লাভ নেই, যা পারে করুন। জি, তারপরে তরিকুলির কাছে শুনলাম মাতিন সাহেব বলেছে, যদি কেউ বলে তো বল মাতিন সাহেব ওইটা করেছে, সত্যিকারের প্রমাণটা কেউ সামনে এসে দিলি তার এক লাখ টাকা দেবে মাতিন সাহেব। কোন মন্দা লোকটা আসে? জি ভাই, তো মাতিন সাহেবের কাছে আজও কেউ যায়নি, প্রমাণও কেউ যায়নি। ভাই, এক লাখ টাকা তো দাম ছিল ভাই, নেগালি তো পাওয়া যেত, কেউ যায় না, যাকে দেন বাবা ওই পর্যন্ত থাক। মাতিন সাহেব এলআইসি করেছে, একটা রিসিপ্ট নিয়ে ছড়িয়ে মাতিন সাহেব কে হয়ে ভাই, চলো দিন এলআইসি কোম্পানির কাছে যাই, এজেন্টের তালিকাটা খুলে দেখি। জি, যেহেতু মুসলমানরা চাকরিজীবী, মৌলি সাহেব, মৌলানা সাহেব, মাদ্রাসায়, হাই স্কুলে চাকরি করে, সিলসিলায় ফুরফুরা শহীদের বড় বড় সব কাটি কাটা চাটা ভক্ত, তারা যে চাকরির পয়সা ট্যাক্স দেবে না বলে এলআইসি খুলে করে রেখেছে, কবে তোরা হ্যান্ডেল করে অর্গানামে ছড়াবি ভাই, একটা দায়িত্ব নিবি? এই ছড়াতে হবে না। মাতিন সাহেব যদি এলআইসি করে করলি, কাগজ যদি ছড়ালি, তোর কাছে সব হয় তোদের মনে করিস, তাহলে ফুরফুরা সিলসিলার ভক্ত চাকরিজীবী গুলো মাদ্রাসায় আর হাই স্কুলে আর হাই মাদ্রাসায় চাকরি গুলো করছে, সরকারের ট্যাক্স দেবে না বলে সব এলআইসি প্রিমিয়াম খুলে বসে রয়েছে, সে হুজুর সাহেব, মনি সাহেব, মৌলানা সাহেব চাকরিজীবী গুলোর বিরুদ্ধে হ্যান্ডেল করে ছাপালি, ওতে একটু সব তো বেশি হবে। মাতিন সাহেব একলা, আর ওরা ভক্ত ফুরফুরা সিলসিলার দলে এলআইসি চাকরিজীবী লোক হাজার হাজার রয়েছে, একজনের বিরুদ্ধে ছড়িয়ে সব কমাবে না, বেশি লোকের বিরুদ্ধে ছড়ানো। অমুক মাওলানা সাহেব কাদিয়ানি এলআইসি করেছে, অমুক মাওলানা সাহেব তবলিগ জমাতের সেও এলআইসি করেছে, কোনদিন বলেছি?
গীবত করিনি আমরা, শরীয়তের মৌলিক কথা বলছি, যে এলআইসি করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। এখন যারা করেছে তারা তাদের অ্যাঙ্গেলে আল্লাহর জবাব দেবে। যদি তুমি নির্মল অন্তরের মানুষ হতে চাও, আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তোমার জীবন থেকে তুমি গীবতটাকে ছাড়ো। তাই বলছিলাম না জি, আল্লাহর বান্দা জবাল করে মনে রাখুন, জবান দিয়ে কথা বলাটাও যেমন, জবান দিয়ে মিথ্যা রটনা করাটাও যেমন গীবত, তেমন নিশ্চিত করে মনে রাখা দরকার। কলম দিয়ে কিছু লিখে যদি কারোর নামে ছড়িয়ে দেওয়া হয় সেটাও নিশ্চিত গীবত, গীবত, গীবত। জোরে বলুন গীবত না, গীবত ছাড়তে পারলাম কি হুজুর হব, কি পিসায় বাবা, তুমি তুমি গীবত ছাড়তে পারবা না, কি সহায়ক হয়েছো তুমি, তুমি এখনো গীবত ছাড়তে পারোনি, ধর্ম কত কামাই করেছো বাবা, কত নেকি জোগাড় হয়ে গেছে যে তুমি গীবত করছো আলেমদের নামে, জীবিত মৃত আলেমদের নামে গীবত করছো, কামাই কত করা হয়েছে বাবা, শেষ পর্যন্ত ট্যাঙ্কবে তো, ট্যাঙ্কবে তো, মনে জোর আছে তো যে যা কিবত করেছি আর নেকি যা করেছি ওকে দেখিও জান্নাতে যাওয়া যাবে, লাইন ক্লিয়ার আছে? আল্লাহর বান্দা মনে রেখে দিন, প্রচুর পরিমাণে মানুষ, এতক্ষণ বক্তৃতা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু জনসংখ্যা প্রচুর পরিমাণে, তাদারকান্তি আবার দেরি হচ্ছে। ও ইমানদার মুসলমান, সুতরাং আরো কিছুক্ষণ আপনাদের একটু কষ্ট পেতে হবে, আমি কড়া কথা বলেছি বাবু একটু বলবেন, আর কড়া মাখি শুনবে না, বাবা এখন তো ভালোই জোশ আছে।